অনেক দেশের মানুষ এখন কুইচা ছাড়া খাবার পরিকল্পনাই করতে পারে না, তারা কুইচা খায় স্টমাক অ্যালার্জির জন্য। আমাদের ভিতরে কেউ খায়, কেউ বলে এটা হালাল না, কেউ বলে হালাল, যা আমি সেই বিতর্কে যাইতে চাই না, কিন্তু আমার ঔষধি গুণ আছে বলে আমি এই কথাটা বলতেছি। কুইচা মাছ, বাইং মাছের ভিতরে আপনার ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার আছে 44, আর কুইচা মাছের ভিতরে আছে 57, আর আপনার কাইকা মাছ বা এই জাতীয় বৌজা মাছ অন্য অন্য মাছের ভিতরে প্রায় 15-20 ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার থাকে। এখন আমি যদি তিলের মতো একটা খাবার বা স্টমাককে খাবারগুলিকে হজম করার জন্য যদি আমরা কোনো একটা শক্তির উৎস খুঁজে না নেই, তাহলে তো আমাদের খাবারগুলি বয়স হয়ে গেলে হজম করবে কে? কারণ হজম করার যে শক্তি সেটা আসে আমাদের এনার্জি থেকে। আমাদের এনার্জিটা কীভাবে তৈরি হবে? আমরা হাঁটি না, চলি না, মুভমেন্ট করি না, গোসল করি একবার, গোসল করা উচিত 3 বার, কমপক্ষে 2 বার আমরা করি একবার। তো কোনো কিছু না করলে আমাদের শরীরে যে হিটটা উৎপাদন করা দরকার, উৎপাদনটা কে করবে? কারণ আমরা যে খাবার খেলাম, আমাদের বৃহদন্ত 5 ফিট, ক্ষুদ্রন্ত 16 ফিট, এই 21 ফিট যাত্রাপথটাকে কে মসৃণ করবে, কে পিচ্ছিল করবে? আমরা খেলাম, এই খাবারটা তো রেকটাম পর্যন্ত নিতে 21 ফিট যাত্রাপথ। এই যাত্রাপথে আমাদের কোনো হেলিকপ্টার নাই, বিমান নাই, গাড়ি নাই, ট্রাক নাই, ভিতরে তো কোনো কিছুই নাই। কে খাবার নিয়ে যাবে? নিয়ে যাবে তিল, সেটা আমরা ঠিকমতো খাই না। নিয়ে যাবে দধি, আমরা ঠিকমতো দধি খাই না।